বন্ধুরা, বেদ পুরাণ গীতাতেও উল্লেখ করা আছে যে এই পবিত্র চৈত্র মাসে এই খাবারটি খেলে শরীরে কোনো রোগ হয় না। তথা যে সকল মানুষেরা রোগগ্রস্ত হয়ে আছে বা নিত্যদিন রোগ ব্যাধির মধ্যে ভুগতে থাকেন, তারাও সমস্ত রোগ থেকে সুনিশ্চিতভাবে রেহাই পাবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। এক কথায় বলতে গেলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই সুস্থভাবে নিরোগ থেকে দীর্ঘদিন বাঁচতে চাই, কিন্তু বর্তমান দিনে কতজনই বা এই বিষয়টি আমরা পারি? আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মানুষের সুস্থ থাকার পেছনে সব থেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তার ভোজন, অর্থাৎ প্রত্যেক দিন সে কোন খাবার গ্রহণ করছে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভোজন এমন একটি জিনিস যা আপনার শরীরকে খারাপ করে দিতে পারে, আবার শরীর ও স্বাস্থ্যকে ভালো করে তুলতে পারে। আর এই জন্যই বলা হয় যে খাবার সব সময় যতটুকু পরিমাণ শরীরের জন্য প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত, এবং সদাসর্বদাই পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত, যাতে আপনি সদাসর্বদাই একদম ফিট থাকতে পারেন। সে কারণেই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি খাবারের কথা জানিয়ে দেব যে খাবারের উল্লেখ আমরা আমাদের বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থে, বেদ পুরাণ এমনকি শ্রীমদ ভগবদ গীতাতেও উল্লেখ পেয়ে থাকি। এই খাবারকে আয়ুর্বেদে অমৃত আহার বলে আখ্যা দেওয়া হয়েছে, যাতে কোনো ব্যক্তি যদি রোজ নিজের খাবারের মধ্যে সামিল করতে পারে তাহলে কোনো প্রকার রোগ আপনাকে ছুঁতেও পারবে না। এটি নিজে থেকেই একটি পরিপূর্ণ খাবার, আর এটা এমন একটি খাবার যা যুগ যুগ ধরে ভারতীয় সংস্কৃতির একটি অংশ হয়ে চলে আসছে। তবে অনেকেই এই খাবারটির সঙ্গে খুব একটা পরিচিত না হওয়ায় এই খাবারটি গ্রহণ করা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখেন, যে কারণেই বাড়িতে অসুখ বিসুখ নিত্য রোগ ব্যাধি লেগেই থাকে। তাই বন্ধুরা, আজ থেকে যদি আপনি এই খাবারটি গ্রহণ করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিত রূপে আপনি আপনার বিভিন্ন প্রকার রোগ যেমন সারিয়ে তুলতে সক্ষম হবেন, ঠিক তেমনই দীর্ঘদিন আপনি সুস্থ ও নিরোগ জীবন লাভ করবেন। কোন সেই খাবারটি যাকে আয়ুর্বেদে অমৃত আহার হিসাবে গণ্য করা হয়েছে এবং কিভাবে কখনই বা এই খাবারটিকে গ্রহণ করতে হয় তা জানতে, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আজ আমরা যে খাবারটি নিয়ে আলোচনা করতে চলেছি এই খাবারটি সম্পর্কে মূলত যে সকল ব্যক্তিরা জিমে যান বা শরীরচর্চা করে থাকে তারা এই খাবারটি সম্পর্কে খুব ভালোভাবেই যুক্ত। আমাদের বয়স্ক দাদু ঠাকুমারাও এই খাবারটি বারবারই খেতে বলতেন, আর এই খাবারটি হল অঙ্কুরিত আহার। এটি একটি বেঁচে থাকার খাবার যার মধ্যে পাঁচশক্তি ব্যাপক পরিমাণে থাকে, যা আপনার শরীরের যে কোনো রোগকে সহজেই সারিয়ে তুলতে পারে। যখন চার পাঁচটি অঙ্কুরিত দানা শস্যকে মিলিয়ে তাকে রোজ সকালে ব্রেকফাস্টে, অর্থাৎ সকালবেলার খাবারের সঙ্গে খাওয়া হয়, তখন শরীরের মধ্যে তা অমৃত হয়ে যায়। আর এ কারণেই একে আয়ুর্বেদে অমৃত আহার বলা হয়েছে। তাই রোজ সকালে প্রাতঃকালীন আহার অর্থাৎ ব্রেকফাস্টে পরোটা জ্যাম বা পাউরুটির বদলে এই অঙ্কুরিত আহারকে সদা সর্বদাই গুরুত্ব দিন। এই অমৃত আহার বানানোর জন্য রোজ রাতে কাঁচা ছোলা, কাঁচা বাদাম, কাঁচা সয়াবিনের বীজ, কাঁচা মুগ,
কাঁচা মেথি পরিষ্কার জলে সামান্য পরিমাণ ভিজিয়ে রাখতে হয়। এই সকল জিনিসকে একসঙ্গে একটি পাত্রে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখার পর প্রায় 16 থেকে 24 ঘন্টা পরে এই দানাশস্যর মধ্যে থেকে অঙ্কুর বের হতে থাকে, আর তখনই এই খাবার অমৃত খাবার হিসাবে গণ্য হয়। এই খাবারকে রোজ কাঁচা হিসাবে খেতে হবে। এই অঙ্কুরিত আহারগুলি শরীরের জন্য যেমন খুবই স্বাস্থ্যকর, ঠিক তেমনই এই খাবারগুলি খাওয়ার ফলে শরীরের মধ্যে অনেক প্রকার রোগ একেবারে নির্মূল হয়ে যায়। আপনি এই সকল অঙ্কুরগুলিকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার বদলে যে দানাশস্যের অঙ্কুরগুলি আপনার বেশি পছন্দ শুধুমাত্র সেগুলোকেও আপনি খেতে পারেন, কিংবা প্রত্যেক প্রকার দানাশস্যের অঙ্কুরগুলি একদিন এটা পরের দিন অন্যটা এইভাবেও খেতে পারেন। এর মধ্যে বন্ধুরা ভরপুর মাত্রায় প্রোটিন যেমন থাকে, ঠিক তেমনই ভিটামিন ও মিনারেলসও থাকে। অঙ্কুরিত আহার আপনার হাড়কে যেমন মজবুত করে, ঠিক তেমনই শরীরের ইমিউনিটি পাওয়ারকেও প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে রাজমাকে, বন্ধুরা যখন কোনো বীজকে অঙ্কুরিত করা হয় তখন সেই বীজগুলির মধ্যে আয়রন, ভিটামিন সি, ফসফরাসের মাত্রা অধিকাংশেই বেড়ে যায়। তাই একটি দানাশস্যকে অঙ্কুরিত করার ফলে তার মধ্যে গ্লুকোজের পরিমাণ যেমন বেড়ে যায়, ঠিক তেমনই অন্যদিকে এটিকে ভিজিয়ে খাওয়ার ফলে এর স্বাদও বৃদ্ধি পায়। তাই এগুলি খুব সহজে হজমও হয়ে যায়। কিন্তু আপনাকে এই জিনিসটির ওপর খেয়াল রাখতে হবে যে এই অঙ্কুরিত আহারগুলি কখনোই যেন পচা না হয়, না হলে এগুলি আপনার শরীরে ক্ষতি করতে পারে। তাই অঙ্কুরিত আহারকে রোজ সকালে নিজের পাতককালীন আহারে বা ব্রেকফাস্টে নেওয়ার ফলে এতে অনেক মানুষের অনেক লাভ হয়েছে। কিন্তু এগুলিকে খাবার বেশ কিছু নিয়ম রয়েছে, যেমন অঙ্কুরিত খাবারগুলিকে সবসময় কাঁচা খাওয়া প্রয়োজন। এগুলিকে রান্না করে খাবার ফলে এর মধ্যে উপস্থিত অনেক প্রকারের গুণাবলী নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি চান এই কাঁচা অঙ্কুরিত আহারের মধ্যে কিছুটা পরিমাণ টমেটো কুচি বা লেবুর রস অবশ্যই দিতে পারেন। বন্ধুরা যদি কোনো বৃদ্ধ মানুষ হয়ে থাকেন যাদের এই কাঁচা অঙ্কুরিত আহারগুলিকে চিবোতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সামান্য পরিমাণ এই অঙ্কুরগুলিকে সিদ্ধ করেও তারপর দিতে পারেন। বন্ধুরা এই অঙ্কুরিত শস্যগুলির মধ্যে অনেক প্রকার নিউট্রিশন থাকে। এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি, সি এবং ডি এর দ্বারা ভরপুর হয়ে থাকে। অ্যান্টিঅক্সিডেন্টের ফলে এর ইমিউনিটি সিস্টেম অত্যন্ত ভালো হয়, আবার অন্যদিকে ডাইজেশন অর্থাৎ হজম শক্তি যথেষ্ট স্ট্রং হয়। এরই সাথে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো গুণাগুণও থাকে যা আপনার শরীরের জন্য খুবই উপকারী। স্মোকিং অর্থাৎ ধূম্রপান, অ্যালকোহলের মতো অভ্যাসকেও ছাড়ানোর জন্য এই অমৃত আহার খুবই লাভজনক। এমন মানুষ যদি রোজ অঙ্কুরিত আহার গ্রহণ করে থাকে তাহলে তার খারাপ অভ্যাসগুলিও খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। আবার অন্যদিকে এগুলি রোজ খাবার ফলে অ্যানিমিয়া, ওজন বৃদ্ধি ও পেটে একাধিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অঙ্কুরিত আহার আপনাকে মোটা হবার হাত থেকেও বাঁচাবে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিস রোগীদের ছোলা ও মেথি দানাকে একসঙ্গে ভিজিয়ে রেখে অঙ্কুরিত করে খাওয়া উচিত। এমনটা করার ফলে এই সমস্ত রোগের দ্রুত আরোগ্য লাভ হয়। এরই পাশাপাশি যে সমস্ত মানুষের হৃদরোগ বা হার্টের রোগ রয়েছে তাদের মুগের দানা ভিজিয়ে রেখে অঙ্কুরিত করে তা গ্রহণ করা উচিত। বন্ধুরা এই অঙ্কুরিত অমৃত আহার যে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে, এতে কোনো প্রকারের ক্ষতি হয় না, বরং এতে শুধুমাত্র লাভই লাভ হয়। এটি এমন একটি আহার যা অনেক রোগের সমাধান করে। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন।
এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।